দেশে দিয়ে বসবেন না? বসবই তো, একটা ভালো মনের মানুষ বাড়ি তো বসবই। আচ্ছা, বিয়ের মধ্যে আইসেই তো একটা মনের মানুষের লাগে, এই দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে, পদে পদে রাখতে পারবে, এরকম একটা মানুষ দরকার, এরকম একটা মনের মানুষ পাশে থাকতে পারবে। বয়স কত চলতেছে? বয়স তো 15-16 হবে। 15-16? আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? এই যে ভাই মোবাইল নাম্বার দিলাম, মোবাইল নাম্বার একটু বলেন কষ্ট করে আমার সাথে দুই তিনটা। আচ্ছা, লেন 018-018-90-90। সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় অপেক্ষাকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। নাম কি আপুর? শ্রাবন্তী। শ্রাবন্তী, খুব সুন্দর নাম। লেখাপড়া করছেন? না ভাই, করি নাই। কেন? খাইতেই পারি না রে ভাই, মানসি বাড়ি কাজ করে খাই। বাবা মা নাই? বাবা আছে, বাবা থাকলে একবার থাকতে নাই, বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, মা আর ছোট ভাই রে থাকি, মানসি বাড়ি কাজ করি। মা কি করে? মাও কাজ করে, আমিও কাজ করি, দুজনেই কাজ করেন। গ্রামের বাড়ি কোথায় আপনার? নাটোর সিংরে। নাটোরে? শহরে কোথায় থাকেন? নাই, নবীনগর থাকি। এখানে আসছেন কত বছর ধরে? অনেক বছর ধরে এই থাকি, অনেক ছোটকাল থেকে আইয়া পড়ছি। তখন কি বাবা ছিল? সেখানে বাবা ছিল, তারপরে বাবা চলে যাওয়ার পর থেকে কাজ করি। হ্যাঁ, তো বাবা গেছে, চলে গেছে, কত বছর হয় মোটামুটি আইডিয়া? গেছেই তো 10 বছর হয়েছে। 10 বছর আর আসেন? এই খোঁজখবর নাই? আসেন, খোঁজ খবর নাই না। আচ্ছা, এখন কষ্ট দুঃখ করে মা বোন আপনি তিনজনেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, বয়স কত চলতেছে? বয়স তো 15-16 হবে। 15-16? এত কম কেন? আর একটু বেশি হইতে পারলো না, তাই তো বিয়ে শাদী একবার নগদ দিয়ে দিতাম। আনার মেয়ে অনেক বিয়ে শাদী। হ্যাঁ, বিয়ে শাদী বসবেন না? বসবই তো, একটা ভালো মনের মানুষ বাড়ি তো বসবই। আচ্ছা, বিয়ের মধ্যে আইসেই তো একটা মনের মানুষের লেগে, একটা উদ্দেশ্য নিয়ে আসছেন তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি যেখানে থাকেন সেখানকার মানুষ আপনাকে দেখে পছন্দ করে না? পছন্দ করলে কি ভাই, মানুষ তো আগে একটা মনের মানুষ কথা। আসলে কি এখানে মানুষ থাকলে কি ভালো না, আমি একটা যেমন মানুষের যেমন এই দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে, পদে পদে রাখতে পারবে, এরকম একটা মানুষ দরকার, এরকম একটা মনের মানুষ পাশে থাকতে পারবে, দায়িত্ব নিতে পারবে আমার ছোট ভাইটার। তো শ্রাবন্তী আপুর ছোট ভাই যে বলছেন আছে, ছোট ভাইয়ের বয়স কত চলতেছে? এই তো 11 বছর। 11-12 বছর এরকম? আচ্ছা আচ্ছা, লেখাপড়া করতেছে কি? এই তো মাদ্রাসায় দিছি। দিচ্ছেন? পরে নাকি এমনি? পরে, কত সময় যায় না, টাকা দিতে পারি না, যাইতেও পারে না। কত সময় যায় মাদ্রাসা বলতে, এই যে স্কুলের লেখাপড়া গুলো মাদ্রাসা পড়ে ওইরকম মাদ্রাসা নাকি সকালে বেলা যে মক্তবে পড়ান ওই মাদ্রাসা? কোনটা? এই সকালে যায়, সকালেরটাতে। আর সারাদিন ঘুরে ফিরে? সারাদিন ঘুরে ফিরে। স্কুলে পড়ান না? টাকাই নাই পড়াবো কোন থেকে ভাই, ঠিক মতন খাইতে পারি না, একবেলা খাই আরেকবেলা খাইতে পারি না। আচ্ছা, যাই হোক, কষ্ট দুঃখ করে যাই খান, একটু লেখাপড়া করাইলে তো ভাইটা ভবিষ্যতে বড় হইলে তাও আপনাদের দুঃখটা একটু কমতো, তেমন সেটাও পাচ্ছে না? না না। আচ্ছা, তো এখন ভিডিওতে আসার মূল উদ্দেশ্য কি বলেন তো একটু শুনি। যে পাশে থাকবে, হেল্প করবে, তাকেই মনের মানুষ বানাবো। আচ্ছা ঠিক আছে, দোয়া করি ইনশাল্লাহ আপনার জীবনে যেন একটা ভালো মানুষ আসে আর আপনাদের পাশে যেন সবসময় থাকে। তো আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে? এই যে ভাই মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার বলতে পারবেন? না ভাই, বলতে পারবো না। তো কি আমি বলে দেবো? বলে দেন। আমার সাথে একটু বলতে পারবেন দুই তিনটা করে? একটু বলেন কষ্ট করে আমার সাথে দুই তিনটা করে। 018-018-90-90-099-099-499-0-0। আচ্ছা, আপনার বলা লাগবে না। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই একবার সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে আপনার সাথে কথা বলতে পারবেন। নাম্বারটা হচ্ছে 018-90-099-490। এটাই হচ্ছে শ্রাবন্তী আপুর নাম্বার, এই নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি শ্রাবন্তী আপুর সাথে কথা বলতে পারবেন। ফোনটা তো আপনার কাছেই থাকে না? আচ্ছা, কী বলবেন বলেন? আর ভাই, মেয়ের মাঝজাত, মেয়ের একটু খারাপ কথা বলবেন, একটু ভালোভাবে হেল্প করবে, হেল্প করবেন, পাশে থাকলে পাশে থাকবেন, খারাপ কথা বলবেন না। যে জীবন সঙ্গী হবে সে খারাপ কথা বলবে কেন? খারাপ কথা বলার কোনো প্রশ্নই আসে না। আর হয়তো দুই একজন মানুষ এমনি কথা বলার জন্য কথা বলতে সময় দুই একটা খারাপ কথা বলে ফেলে, তো ওটা ধরা যাবে না, ওটাতে কিছু মনে করা যাবে না। ঠিক আছে, তো আর কিছু বলার আছে আপনার? না ভাই, কিছু বলার নেই। কিছু বলার নেই? তো দর্শক ভাইরা যদি ফোন করে, ফোন দিলে তখন যদি কোনো ব্যাপারে কোনো কিছু জানতে চায় তাদের সাথে একটু ভালো করে কথা বলে। হ্যাঁ, সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শ্রাবন্তী আপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আরও একটা লাইক দিয়ে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।